ইসলাম ধর্মটাই বাচ্চার উপরে ফরজ, যার উপরে ফরজ সে তোমার বোরকা পড়লো না, সে চুড়িদার পড়লো, নাইটি পড়লো, আর 3 বছরের বাচ্চা, যার উপরে শরীয়ত হুকুম দেয়নি পর্দা ফরজ করেনি, তার হাত বোরকা পড়লে কি সুন্দর মোটরসাইকেল সামনে বসিয়েছে, বাপ শুটার শার্ট গায়ে দিয়েছে, দাড়ি কেটে একদম চেয়েছে সপ্পান সপ্পা করে কুটুম বাড়ি যাচ্ছে, 4 বছরের ছেলেটা 3 বছরের ছেলেটা তার পাঞ্জাবি আর টুপি মাথায় তো মোটরসাইকেল সামনে বসিয়ে যাচ্ছে, যায় না যার টুপি মাথায় তোমার দরকার ছিল সে মাথায় টুপি দিল না, যার বোরকা পরা দরকার ছিল সে বোরকা পরল না, যার উপর ফরজ নেই তার পরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কিছু বলি বলি, আর যদি বলে আবার টাকা দেবে না, লাভলি মাল দেবে না, এগুলো সাদ্দাম ভাই এসে বলবে ভালো, আমি তো ওইভাবে বলতে পারি, সাদ্দাম ভাই আসছে দেয় এসে কোনো অসুবিধা নেই, আজকে সমাজ কোথায় দেখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা নিয়ে বসে বসে গল্প করছেন, আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা নিয়ে বসে এক জায়গায় করে গল্প গল্প, আল্লাহ রসুলের একজন সাহাবি 2 চোখটা তার অন্ধ চোখে দেখতে পায় না, এ কোথা থেকে খবর পেয়েছে আল্লাহ রসুল বাড়িতে রয়েছে, তাই কদম তুলে কদম তুলে হাতে পায়ে ধরে ধরে তোর লাঠি ধরে ধরে আল্লাহ রসুলের দরবারে যাচ্ছেন, আল্লাহ রসুলের কাছে যাবে, আল্লাহ রাসূল দেখলেন সেই আমার অন্ধ সাহাবীটা সেই আসছে, তাই মা আয়েশা সিদ্দিকাকে ডেকে বলছে, আয়েশা ও আয়েশা তুমি হুমায়রা ও লাল টুকটুকে বিবি, তুমি একটু সরে দাও, তুমি একটু আবদালে দাও, তুমি একটু সাইডে দাও। বললেন কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? বলে আমার একজন সাহাবী আসছে, আল্লাহ রাসূল ডেকে বলেছিলেন যে একজন সাহাবী আমার অন্ধ সাহাবী আসছে ওর জন্য তুমি সরে দাও, আর মা আয়েশা সিদ্দিকা ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব এসে গেছে, তো বিদ্যান্ত দেখি না আরে পিস পিস নারে দেখো, জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব নারে দেখো, সিলসিলায়ে হক পূর্ব শরীফ, সিলসিলায়ে হক পূর্ব শরীফ নারে দেখো, নসিব ভালো এসে গেছে, মানে খুব তাড়াতাড়ি আসবে, আর 20-25 মিনিট পরে আসবে, 10টার টাইম চলে আসবে, তা যাই হোক আল্লাহ রসুল বলছে আয়েশা বল সরে দাঁড়াও, তাহলে কেন? তাহলে একজন সাহাবী আসছে একটু সরে যাও পর্দা করো, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বুজুর্গ আপনার ওই সাহাবীটা 2 চোখে দেখতে পায় না, উনি তো অন্ধ সাহাবি, 2 চোখটা তার ভালো না, উনি তো আমার দেখতে পাবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুজুর্গ তাহলে আমার পর্দা করে লাভটা কি হবে? আল্লাহর নবী ডেকে বলেছেন আয়েশা আল্লাহ তোমার চোখটা ভালো করেছে, তুমি আমার সাহাবি থেকে তুমি নিজে পর্দা করো, জোরে বলে সুবহানাল্লাহ, অন্ধ সাহাবি দেখতে পায় না, রসুল বলছে তুমি পর্দা করো, আর আমরা করে কি, আমার স্ত্রীটা সেজে গুজে নিয়ে যাচ্ছে, যে মেয়েটার উপর পর্দা ফরজ নয় তার সাজিয়ে গুজে হাফ বোরকা পরে কি সুন্দর করে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মেয়েটা হচ্ছে বুড়ি হয়ে গেছে তাই পর্দা করছে না, রসুল বলছে আয়েশা তুই হুমায়রা লাল টুকটুকে বিবি আমার আদরের বিবি মহব্বতের বিবি তুমি সরে যাও আপডালে যাও সাইড হয়ে যাও, আমরা কোথাকার কে বসে যা খুশি স্ত্রীরা যা বলছে তাই করব, পর্দা তো কোনো নেই, পর্দা তো বেপর্দা হয়ে গেছে, তাই তো আমাদের কাছে বিভিন্ন রকম গজব দিচ্ছে দিচ্ছে না, ও ভাই আজ থেকে মুরব্বি যারা আছে জিজ্ঞাসা করে দিন, আজ থেকে 15-20 বছর আগে সিজার বলে কিছু ছিল, পেট কাটার সিজার বলে কিছু ছিল ছিল না, এখন কেন বলেন? এইবার গ্রামে একটা মেয়ের বেতা উঠেছে, সে ধনীর ডাকতে যাচ্ছে কোথায়, বলছে ওই গ্রামে বলছে পাশের গ্রামে গেছে, সে ধনীর ডেকে এলে বাড়ি আনতে আনতে দেখা যাচ্ছে ঘরের ভিতর হয়ে গেছে, আর এখন বলছো জীবন তলায় লে যাও, জীবন তলায় বলছো হবে না, কেন নিয়ে যাও, কেন বলছো হবে না, চিত্তরঞ্জন লে যাও, লে গেল তাও আবার হবে না, কেটে বার করে তার কেন, আমরা যেমন চলবো তেমন আমাদের হবে, আমরা যেমন কর্ম তেমন ফল, না মানিস না করে দা বেপরীত হয়ে চলবি তোদের অবস্থা খারাপ হবে, আজকে আমাদের সমাজটা শেষ হয়ে গেল, আমাদের মুসলমানের জন্য ইসলাম ক্ষতি করেছে, গায়ের কম নাই, আমাদের দ্বারা ইসলাম ক্ষতি হচ্ছে,
ইসলাম যদি ক্ষতি হয় আমাদের দ্বারাই হচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটা নোটা দিয়ে করেছে, কারণ একটা নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নোটা আল্লাহ রাসূলের বিবাহ করেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে শরীয়ত শেখানোর জন্য মক্কা মদিনার মেয়েরা কদম ধরে কদম ধরে আসবে। অনেক শরীয়তের ভিতরে এমন এমন ফতোয়া রয়েছে এটা ছেলে বলতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে যখন আসবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি ভাবে স্ত্রীদের কাছে আসবে, আল্লাহ রাসূল এক একটা করে ফয়সালা করে দেবে। ও যুবকেরা জওয়ানেরা ঠান্ডা মাথায় বুঝে রাখ, আল্লাহ রাসূলের দরবারে যখন কোনো মহিলা আসতেন যখন কোনো কিছু জানার জন্য আসতেন আয়েশাকে প্রশ্ন করতেন অন্য স্ত্রীদেরকে প্রশ্ন করতেন, ওই সমস্ত স্ত্রীটা গিয়ে আল্লাহ রাসূলের কাছে যেতেন। তবে আল্লাহ রাসূল কোনো মেয়েদের মুখ দেখতেন না, কোনো মেয়েদেরকে চেহারা দেখতেন না, ওই সময় মেয়েদের কাছে স্ত্রীদের কাছে যেতেন, স্ত্রী আল্লাহ রাসূলের দরবারে আসতেন, আল্লাহ রাসূল সেই ফতোয়াগুলো দিতে দিতে সেই মশলাগুলো বলে দিতেন, ওই স্ত্রীরা গিয়ে তাদেরকে বলে দিতেন। এমন পর্যন্ত আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে যদি কোন মেয়েকে শিক্ষা গ্রহণ যদি করতে হয় পর্দার সাথে শিক্ষা গ্রহণ করবে, পর্দার সাথে। আল্লাহ রাসূল বিয়ে করেছেন, রাসূলের দরবারে কোনো মেয়ে আসলে মা আয়েশাকে প্রশ্ন করলেন, অন্য অন্য স্ত্রীদের প্রশ্ন করলেন, তেনারে গিয়ে রাসূলুল্লাহর কাছ থেকে সংগ্রহ করে এনে বলে দিতেন। আর আমাদের ঘরের মেয়েরা এটা আছে তদবির, যদি হুজুরের কাছে মসজিদে তাবিজ করতে আসছে কোনো অসুবিধা নেই, বেপরোয়া ভাবে হুজুরদের কাছে তাবিজ করতে আসছে, দাও তাবিজ দাও তাবিজ আসে না, পর্দা হচ্ছে তো বাজার ঘাটে যাচ্ছে পর্দা বেপর্দা, তোমার এমন এমন বোরকা পড়েছে সেসব বোরকা পড়ার না পড়া ভালো, এমন বোরকা পড়েছে পিঠের চালে আবার গেরোমা দাম নেই বোরকার যা যা, এখন আবার গেঞ্জির বোরকা উঠেছে, উঠেছে না আজ থেকে 10 বছর 15 বছর আগে মেয়েদের দেখেন যেসব বোরকা গুলো পড়েছে সামনে 3-4টে করে পর্দা, পর্দা নয় সবুজ কালার পর্দা, এইরকম ঢিলা মনে একটা বোরকার ভিতর 4.5-5 জন ঢোকা যাবে ও ভাই যায় না। আর এখনকার বোরকা টাইট গেঞ্জি 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 ঢোকে না আর ও শুনবে না, মেয়ের বলছে তুই টেনে টেনে ঢোকা, ও ঢোকবে না আরে ছাড়বে না, ফেটে যাচ্ছে যাচ্ছে টেনে ঢোকাচ্ছে ঢুকিয়ে পড়ে যাচ্ছে, আর রাস্তাতে যখন হেঁটে যাচ্ছে ও তো ন্যাংটা গেলে একটু ভালো লাগে, এ যেভাবে যাচ্ছে মনে তার থেকে আরো ভালো দেখাচ্ছে, আর তাই যে ছেলের দেখে বলছে কি সুন্দর দেখতে সত্যি মেয়েটা, যখন বাপ মা সংসারে রয়েছে এ যখন ওরা সেজে গুজে যাচ্ছে সৌ সাউরি বাধা দেবে, ও বাধা মানবে না বলছে বলে আলাদা খাবো, এখন যে আলাদা হয়ে যখন ওই রকম টাইট গেঞ্জি ওলা বোরকা পরে যখন যাচ্ছে সৌ যদি বলে মা তুই কি গাই দিছি, বুড়ো তুমি চুপ করে বসে গে যাও তোমার সংসারে নেই তুমি ঘেঙ্গর ঘেঙ্গর করবে না যাও, এই জন্যই তো আলাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, পরকালের মানুষ বেড়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দাফন করা হয়ে গেল, আল্লাহ রাসূলকে সমাধা করা হয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিটা দিন প্রতিটা রাতের বেলা কদম তুলে কদম তুলে আল্লাহ নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুলের পাশে যখন দাফন করা হয়ে গেল গভীর রাতে গভীর জড়িত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হয়ে গেল আয়েশা সিদ্দিকা শুয়ে শুয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ না 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 আমি আমার রসুলের কবর জিয়ারত করতে যাবো না যাবো না, কেননা আমার রসুলুল্লাহর পাশে সিদ্দিকে আকবরকে দাফন করা হয়েছে, আবু বকর সিদ্দিকে যখন দাফন করা হলো ওই জায়গা আমি আর জিয়ারত করতে যাবো না, ঘরের ভিতরে হাত তুলছে আল্লাহ রসুলের পাশে আবু বকর সিদ্দিক দাফন করা হয়েছে আমি জিয়ারত করতে যাবো না, আবার ভাবছে আবু বক্করটা পৃথিবীর তো অন্য কেউ নাই আবু বক্করটা হলো আমার তো আব্বা, আব্বার কাছে মেয়ের কিসের পর্দা, আব্বার কাছে তো মেয়ের পর্দা নেই, তবে এখানকার অন্য কেউ নেই
না আমি আব্বার কাছে যাই, আমার রাসূলের কাছে একটু যাই, একটু জিয়ারত। গেলেন, হাত তুলছে, হাত তুলছে, হাত হাত তুলে তুলে দোয়া করছেন কবরের পাশে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন শাহাদাত বরণ করলেন, ইনি যখন শহীদ হয়ে গেলেন, এনাকে যখন দাফন করা হলো রাসূলুল্লাহর কবরের পাশে, হযরত আয়েশা সিদ্দিকা সেই দিন থেকে বললেন, না আজ থেকে কতদিন কালে যতদিন আমি হায়াতে থাকব আমি আর কবরস্থানের পাশে যাব না, আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে যাব না, কারণ রাসূলুল্লাহ ছিলেন আমার স্বামী, আবু বকর আমার আব্বা, এখন তো ওমর ফারুক তো ভিন পুরুষ, একজন খলিফা, না আর যাওয়া যাবে না। ওখানে ভিন পুরুষের কবর যখন হয়েছে, একটা খলিফা যখন দাফন করা হয়েছে ওই জায়গা, আমি আয়েশা আমার যাওয়া চলবে। সেই দিন থেকে আয়েশা সিদ্দিকা কবর জিয়ারত করা বন্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। পর্দা দেখেছেন কি পর্দা করছে? আর আমাদের পর্দা, রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে আছেন, মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বসে আছেন, একজন রাসূলুল্লাহর সাহাবীর স্ত্রী, একজন সাহাবীর স্ত্রী রাসূলের দরবারে যাবেন, একটা জিনিস জানতে স্বপ্ন তাবীর করতে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে এই তিনি গিয়ে পর্দার সাথে এক সাইডে মুখটা ঢেকে দিয়ে আব্দুল আওয়াজের সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি, একটু তাবীর করবেন? আল্লাহ রাসূল পর্দার ভিতরে, আয়েশা আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী, তিনিও বাইরে, তিনি একটা পর্দা দিয়াল আছে, দিয়ালের সাথে আবার উনি পর্দার সাথে দাঁড়িয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গভীর রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবিরটা একটু করে দেবেন? আল্লাহ রাসূল বলছে, আম্মাজান বলো কি? বলে আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি, আমি রাতের বেলা বিছানায় যখন শুয়ে পড়েছি, দরজা জানলা বন্ধ, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ কায়েম করে যখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি, একটা মৌমাছি উড়ে আমার ঘরের ভিতর কোথা থেকে ঢুকলো আমি জানি না, ওই মৌমাছিটা উড়ে উড়ে যখন আমার বুকের দিকে আসতে গেল, আমি ভয়তে হাতটা এরকম পেতে দিয়েছি, ওই মৌমাছিটা আমার হাতে জ্যান্ত হাতে বসলো, বসার পরে দেখলাম ওই মৌমাছিটা আমার হাতে মারা গিয়েছে, ওই মৌমাছিটা আমার হাতে দুনিয়াতে বিদায় নিয়েছে। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহাজ্জুদের পরে এমন কেন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কারণটা কি আমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দেন। আল্লাহ নবী ডেকে বলেছেন, মা তোমার স্বামী কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো জিহাদে গিয়েছেন, জিহাদের ময়দানে। বলে আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার আপনি তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ভাই রাসূলুল্লাহ যদি এই স্বপ্ন তাবীর করে আর মিথ্যা হবে? এখন কোন স্ত্রীকে যদি বলে তোমার স্বামী বোম্বাই থেকে বোম্বাই মারা গেছে, ওখানে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই স্ত্রীটা স্থির হয়ে থাকতে পারবে? মুখ ফেটে যাবে না? আল্লাহ রাসূল ঢেকে বললেন, আম্মাজান, তোমার যে স্বামী জিহাদ, আমি রাসূলুল্লাহ সত্য দাবি করে দিলাম, তোমার স্বামীটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বাবাজার ভাইরা, আল্লাহ নবী মসজিদের ভিতরে চলে গেলেন, কদম করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, ওই মহিলাটা আম্মাজান কদম করে আপনার পর্দাটা করে নিয়ে চোখের পানিটা বুকটা ভাসিয়ে দেয়, রাস্তা দিয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিয়ে কদম তুলে বাড়ির দিকে রওনা। রাস্তার মাঝখানে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের সাথে দেখা, আবু বকর সিদ্দিক ওই মহিলাটাকে চিনতে পারে না, কে কোথা থেকে আসছে, কিন্তু একটা কান্নার গুনগুনে শব্দ পাওয়া যায়। ওই সময় সিদ্দিক একবারকে দেখে বলেছিলেন, ও আল্লাহ রাসূলের সাহাবি, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের দাবিটা কি করে দেবেন? বলে ওই সময় আবু বকর ডেকে বলেছিলেন, মা তুমি কি স্বপ্ন দেখেছো বলো, তুমি এমন করে কাঁদো কেন বলো? বলে আল্লাহ রাসূলের সাহাবি, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের দাবিটা আমাকে করে দাও। আবু বকর ডেকে বলেছিলেন, মা কি স্বপ্ন দেখেছো বলো? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, গভীর রাতে যখন বিছানায় শুয়ে পড়েছি, একটা মৌমাছি আমার ঘরের ভিতরে ঢুকেছে, ওই মৌমাছিটা আমার হাতের উপরে পড়েছে, আমি যে হাতের উপরে মৌমাছিটা ধরলাম, ওই মৌমাছিটা আমার হাত থেকে মারা গিয়েছে, আমার হাতের উপরে মৌমাছিটা মারা গেছে। ও আবু বকর, ও সিদ্দিক আকবর, এই স্বপ্নের তাবিকটা তুমি একটু করে দাও। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর ডেকে বলেছিলেন, ও মা তুমি কেঁদো না, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, আমি আবু বকর জানিয়ে দিলাম, তোমার স্বামী আবার রাতের বেলা তোমার বাড়িতে এসে হাজির হবে। জোরে বলে, আর
একটু জোরে বলে সুবহানাল্লাহ। তোমার স্বামী আবার বাড়িতে চলে আসবে রাতের বেলা, তুমি কেঁদো না, চিন্তা করো না, বাড়ি চলে যাও। রসুল্লাহ বলছে শহীদ হয়ে গেছে, আবু বকর বলছে বাড়িতে আসবে। এখন ভাই বলেন তাহলে কার কথাটা সত্য হবে? জোরে বলেন কার কথা সত্য হবে? একই স্বপ্ন, কিন্তু আল্লাহ রসুল বলছে শহীদ হয়েছে আর আবু বকর বলছে মেয়েটা চোখের যে পানি ছিল পানিটা মুছে বলছে যাক কিছু হোক আর না, আমার স্বামী বাড়ি আসবে। আবু বকর যখন বলেছেন, আর আবু বকরের নাম তো সিদ্দিক আকবর, মানে সত্যবাদী, বড় সত্যবাদী। আবু বকর তো জীবনে মিথ্যা কথা বলতে পারে না, এই সিদ্দিক উপাধি তো এটা আল্লাহর তরফ থেকে দিয়েছে। এখন আবু বকরের কথাটা যদি মিথ্যা হয়ে যায়, আমার নবী মুহাম্মদ মিথ্যাবাদী হবে, আমার আল্লাহ মিথ্যাবাদী হবে। অর্থাৎ আবু বকরের কথাটা মিথ্যা হতে পারে না। এখন দেখা যাক আবু বকরের কথাটা সত্য হয় না নবীর কথাটা সত্য হয়। মেয়েটা একদিকে কান্না একদিকে খুশি, একদিকে কান্না একদিকে আনন্দ, সোজা বাড়িতে চলে গিয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, এসে নামাজ পড়েছেন, রাতের বেলা শুয়েছেন, তাহাজ্জুদের টাইম উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে জানালা দরজা বন্ধ করে আর শুয়ে রয়েছে, ঘুম তো আসে না। এদিকে আবু বকর বলেছে বাড়িতে আসবে, রসুল্লাহ বলছে শহীদ হয়ে গেছে, দেখি কোন খবরটা আসে। গভীর রজনীতে দেখা যায় ঘরের ভিতরে একজনে কে ধরো আওয়াজ দিচ্ছে গো, যেই না আওয়াজ দিল ওই সাহাবীটা বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও আমার ঘরবাসী তুমি দরজা খুলে দাও। যেই না বলেছে স্বামীর গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের স্বামীর স্ত্রী ঘরে দরজাটা খুলে দিয়েছে, দেখছে স্বামী সামনে ও আলাইকুম সালাম বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন, স্বামীর সাথে মোসাবা করলেন, মুসাবা করার পরে স্বামীকে ঘরের ভিতরে গিয়ে বসিয়ে দিলেন, সুন্দর বিছানায় বসিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবীটা বসে গেলেন, ওদিকে সাহাবি আল্লাহ রসুলের সাহাবীর স্ত্রীর দিকে তাকায়, নিজের স্ত্রীর দিকে তাকায়, যেন চোখটা বড় খুশিতে ভাগে ভাগ, যেন একটা আনন্দের ঢেউ চলতেছে। ওই সময় দেখে বলেছিল ও আমার স্ত্রী ও স্ত্রী তোমার মনে এত আনন্দ কেন কেন বলো বলো। ওই সময় রসুলের সাহাবীর স্ত্রী ডেকে বলেছিল ও গোবার স্বামিনী আনন্দটা বড় এটাই, কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। ওই সময় স্বামী ডেকে বলতেছে আমার স্ত্রী কি ঘটনা ঘটে গেছে বলে দাও বলে দাও। বলছে ঘটনা হলো আমি গভীর রাতে স্বপ্ন দেখেছিলাম একটা মৌমাছি আমার হাতে এসেছিল, ও আমার স্বামী ওই মৌমাছিটা মারা গেছে, আমি রসুলুল্লাহর দরবারে চলে গিয়েছিলাম। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করলাম স্বপ্নের দাবিটা যখন জিজ্ঞাসা করেছিলাম, ওই সময় রসুলুল্লাহ দেখে বলেছিলেন মা তুমি কেঁদো না কেঁদো না, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আমার স্বামী আমি চোখের পানিতে মুখটা বেঁচে দাঁড়াই, আমি কি স্বামীর রাজ্যান্ত মুখটা দেখতে পাবো না? আজ থেকে বিধবা হয়ে যাব, আজ থেকে নাকের নাকছাবিটা খুলে দিতে হবে, আজ থেকে মাথার কাপড়টা খুলে দিতে হবে। ও আমার স্বামী রাস্তার মাঝখানে সিদ্দিক আকবর আবু বকরের সাথে দেখা হয়ে গেল, আবু বকর আমার কান্না দেখে বলেছিল মা তুমি এমন করে কাঁদো কেন? আমি সব ঘটনাটা বলার পরে আবু বকর ডেকে বলেছিল মা তুমি কেঁদো না, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, আমি আবু বকর তোমাকে শুনিয়ে দিলাম, তোমার স্বামী তোমার কোলে তো আসবে, তাই এখন তুমি আমার কোলে আসলে স্বামী, তাই আমার বড় খুশি বড় আনন্দ আনন্দ আমার বক্তা বেঁচে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী বলার উদ্দেশ্য এটা, জ্ঞানী দেখেন এদিকে স্ত্রী কিন্তু বড় খুশি, স্বামীর মনটা খারাপ, স্বামীর মনটা খারাপ, কি স্ত্রীর কি স্বামী, স্বামীর মনটা খারাপ এই যে আমার রসুল বলেছেন আমি শহীদ হয়ে গেছি, আর শহীদের কবরে সওয়াল জবাব হয় না, শহীদদের বিনা হিসেবে জান্নাতে যাবে, শহীদদের গায়ের যে রক্তগুলো হয় সেগুলো মেশকে অম্বরের মতো সেনবার হয়, রসুল্লাহ শহীদের কথা বলেছে, আমি কত ভাগ্যবান, কিন্তু আমি আবার ফিরে আসলাম কেন? রসুলের কথাটা মিথ্যা হয়ে গেল, আমার রসুলের কথা মিথ্যা? মনটা খারাপ, এখন যেই মনটা খারাপ হয়েছে মুখটা খারাপ করে নিয়েছে, মনটা মলিন যখন হয়ে গেছে তখন স্ত্রী বুঝতে পেরেছে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে স্বামীর যদি কিছু হয় স্ত্রী বুঝতে পারে, আর স্ত্রী কিছু হলে স্বামী বুঝতে পারে, পারে না? এখন কিন্তু আমাদের বুঝতে পারে না, যদি কেন আমি থাকি বাইরে আমার বোর কাছে মোবাইল, মোবাইলে ডবল সিম, একটা নাম্বার আমি জানি বউ আর একটা নাম্বারে হুপ মারে, কি করে মহব্বত হবে একটা মন কোন দিকে দেবে?
এ মহব্বত কি আছে? আর মহব্বত থাকতো কি সে বিয়ে যখন হয়েছে বাসর ঘরে রাতে একবার চাচা নানির দাদির ঢলে ঠেলে যখন ঢুকিয়ে দিয়ে তখন কে দেখে রূপসী সকিনা সেই শুয়ে রয়েছে বা বসে রয়েছে, কিছু দেখতে বলে আসসালামু আলাইকুম সকিনা ভালো আছো? আপনার রাম রায়ের ঘেরির একটা ছেলে আর ওদিকে জীবনতলায় একটা মেয়ে বলেন, পাশের গ্রামে একটা মেয়ে বলেন, একই কলেজে পড়াশোনা করে, একই জায়গায় পড়াশোনা করে, এখন দুজনের দেখাশোনা করে, এর ওর ভালো লেগেছে, ওর ভালো লেগেছে, দুজনের বিরাট মহব্বত ভালোবাসা, এ বলে আমি তোমার ছাড়া বাঁচবো না, আর ও বলছে তুমি আমার ছাড়া বাঁচবো না, ভালো বিয়ে হবে পাশাপাশি। তো এখন বিয়ের দেনদান যখন হয়ে গেছে, আপনাদের সাইফউদ্দিন ভাই ইমাম সাহেব বলে না চাইবেন মাওলানা সাইফউদ্দিন সাহেবের কাছে, মেয়েটা এসে বলছে হুজুর হুজুর একটা কথা বলবো, তাহলে কি, তাহলে আমার না কাল দুপুরবেলা বিয়ে, এখন এই বাসর ঘরে রাতে আমি তো জানি না নতুন মানুষ, তা বাসর ঘরে রাতে আমি আগে কথা বলবো না আমার স্বামী আগে কথা বলবে, হুজুর একটা ফতোয়া দেন। তা সাইফউদ্দিন মাওলানা দেখলো যে এ একটা সুযোগ, কিছু টাকা লওয়া যাবে, তা বলছে বল তুমি কোরআনের ফতোয়া লেবে না দুনিয়ার ফতোয়া লেবে, চার দোকানের ফতোয়া, তোর কোরআন শরীফের ফতোয়া দিতে হবে, যেমন কোন ছেলে অলঙ্গ হয়ে চলতে পারে না ঠিক তদ্রূপ ছেলেটা স্ত্রী ছাড়া চলতে পারে না, একে অপরের পোশাক। এখন মেয়েটাকে বলছে তুমি তাহলে তুমি আগে কথা বলবে না বাসর ঘরে, তুমি আগে কথা বলো, একে অপরের পোশাক তো তুমি আগে কথা বলবেন। মেয়ে বড় খুশি, তাহলে ঠিক আছে আমি চলে যাই, মেয়েটা বাড়ি চলে গেছে, ছেলেটা রাতের বেলা এসে নামাজ পড়তে এসে বলছে হুজুর তাহলে কি, তাহলে এখন কাল দুপুর বেলা আমার তো বিয়ে, রাতের বেলা বাসর ঘর রাতে আমি আগে কথা বলবো না আমার বউ আগে কথা বলবো, আমি আগে কথা বলো না বউ আগে কথা বলবে, তাহলে তুমি চার দোকানের ফতোয়া লেবে না তুমি কোরআনের ফতোয়া লেবে, তাহলে কোরআন শরীফ ফতোয়া লাগবে, তাহলে তুমি বেটা ছেলে যেখানে তোমার 500 টাকা লাগবে, এখন 500 টাকা বার করে দিয়েছে, এখন ফতোয়া দিচ্ছে কি, আর রিজালু কওমুনা আলা নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর থেকে স্বামীর মর্যাদা কোটি কোটি হাজার হাজার গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ তুমি তোমার স্ত্রীর থেকে তুমি যোগ্যবান, তুমি আগে কথা বলো, বোর বলে দেশ তুমি মেয়েটার বলে দেশ তুমি বাসর করে কথা বলবে না, হারের বলছে তুমি আগে কথা বলো, এখন দুজনের যদি বিয়ে হয় কেউ কারো কথা বলবে, কেউ দুজন তো সব কোরআনের উপর আমল করবে নাকি বলে, এখন চলে গিয়েছে কেউ কারো কথা হয় না, বউ বলছে বলে আমি সালাম টালাম দেবো, সালাম দেবো না, বউ বলছে আমি দেবো না থাক দেবো না, এখন এই রকম চলছে, এখন শহর বাড়ি সে 3 দিন হয়ে গেছে, 3 দিনের পরে এবার 9 দিন পালতিকের জামাই, 3 দিন তো কথা হয়নি, তা ছেলেটা তখন চিন্তা ভাবনা করছে হয়তো আমার বাড়ি এসে কথাবার্তা বলে না, বলে না ওর বাপের বাড়িকে কথা বলবে, এখন ওর বাপের বাড়িকে মেয়েটা তখন বুক ফুলাচ্ছে আর বলছে অত সহজ তোমার বাড়িকে, তোমার ঘরে যখন 3 দিন ছিল পেশা পায়খানা দরকার হলে কার বলছে ওই রাতের বেলা কাউকে ডাকা যাবে, স্বামীর বলতে যাই পায়খানা যাবো কেন যাবো, অর্থাৎ তোমার বাড়িকে যখন তোমার প্রয়োজন পড়েনি অর্থাৎ আমার বাড়িতে তোমার প্রয়োজন পড়বে না, এখন 2 দিন 3 দিন যখন স্বামী স্ত্রী কথা হয় না, এ সকালবেলা উঠে ঘরের কাছে বলে আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, দাদি শাউরিকে বলছে ভাই দা ভাই দা ভাই দা তুই দাঁড়া কি হয়েছে, দাঁড়া যাবো না যাবো না আমি বাড়ি যাবো আমার কাজ, হাতে পায়ে ধরে রেখে দিল, ফোন করে বলছে আব্বা তাহলে কি, তাহলে তুমি এসে বৌমাটা বাড়লে চলো, এখন বউ মারলে বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে আলাদা ঘর বাড়ি করে দিয়েছে, পয়সা লোক আলাদা ঘর বাড়ি করে দিয়েছে, তুই ওই বাড়ি থাক, সব যার সে ছেলেদের সব সেবারে টালাতা, এখন ও ওই বাড়ি থাকে, এরা সব এই বাড়ি থাকে, এখন এ জীবনতলায় গিয়ে জীবনতলায় গিয়ে দেখে খাসির গোশ বিক্রি হচ্ছে, মশির গোশ বিক্রি হচ্ছে, এখন গোশ টোশ কিনে কারো তো কত হয় না, এখন গোশ টোশ কিনে বাড়ি এসে দেখে বউ রান্নাঘরের ভিতরে বসে আলু টালু ছেলাছেলি করছে রান্না করবে, এ তখন এ তো কথা হয় না, গোশের প্যাকেট টালে আস্তে আস্তে ওই রান্নাঘরের পাশে ফেলে দেওয়া চলেছে, বউ তখন দেখে কালো কেরি ব্যাগ খুলে দেখে গোশ, তাহলে রান্না করতে বিরাট খুশি, গোশ রান্না হবে, তখন রান্না করতে গিয়ে দেখে সর্ষের তেল নেই, তাহলে কাল বল কি হবে, আর স্বামী বলছে তুই 1 মাস ধরে আমার জ্বালাচ্ছিস কথা বলিস নি, কথা যদি আগে বলিছিস হেলো বাড়ি ওই চালে থাকবে পিটি পর পিছিলে, তো এখন এ চিন্তা মনে করছো বাবা এই সর্ষের তেল দূর ও তো সে ছড়ি তো কেটে রেখে দিয়েছে এতদিন কথা বলি না বলে, এখন আমি গিয়ে যদি বলি স্বামী আর ছেলে পিলে যে হলি বাবা কচির বাবা কচি তোর আব্বার বল তেল আনতে সবই তো পেয়েছ কিছু হয়নি বুঝেছো, তো বলাও তো যাবে না তেল আনতে বলবো কিভাবে আমি তো বাইরে যেতে পারবো না, খুব বিপদ, এখন গে দেখে ওই ঠ্যাঙের উপর ঠ্যাংদের টিভি দেখছে, ঠ্যাংের উপর ঠ্যাংদের টিভি দেখছে, শয়তান এসে বলছে এই চিন্তা করছিস অত চিন্তা করিস যে তুই যা না, তাহলে আমি কথা বলবো কি কের, কথা বললি তো মারবে, তাহলে কথা বলতে পেলানের মাল মাল, এখন তো কলিযুগ
কত কম্পিউটার যুগ এখন, এখন কত রকম কথা বার হবে, ঠিক কায়দা করে বল, এমন ভাবে কথা বলবি সাপও মারবে না লাঠিও ভাঙবে না। তাহলে বুদ্ধিটা বলে দাও। কোটোটালে আস্তে আস্তে বউ গেদাকে স্বামী রাম ঘরের ভিতরে খাটে শুয়ে রয়েছে, গেদা এখন শশীর তেল কোটোটা বলছে থাকলো কোটো দরজার গায়ে, এই কোটো যেন হাটে যায়, থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়, যেই বলেছে বউ ওকে নে, আর এটা আগে শশীর তেল, তাহলে শশীর তেল নি, তাহলে তেল আনতে তেল আনতে বলে আল্লাহ জানি হয়তো একটু কথাবার্তা বলবে, তো এইরকম ব্যাগে মারলো, এইরকম ব্যাগে ওর মাথা খারাপ কাজ করে না, ইয়ে তো শশীর তেল জীবন তোলা থেকে কিনে এনে দেখে বউ রান্না ঘরের ভিতরে, তাই বলে থাকলো তেল বেরার গায়ে, তেল যেন রান্না হয়, তেল যেন এ বলছে থাকলো কোটো দরজার গায়ে, কোটো যেন হাটে যায়, আর ও তেল এনে বলছে থাকলো তেল বেরার গায়ে, তেল যেন রান্না হয়। ও ভাই যদি এইরকম হয় অশান্তি বাড়বে না কমবে? বিরাট বাড়বে। এদিকে আল্লাহ রসুলের সাহাবীর মনটা বড় খারাপ, স্ত্রী বুঝতে পেরেছে যে ভাব ভালো না, না মনটা খারাপ, সাথে সাথে স্বামীকে জড়িয়ে ধরে বলেছিলেন ও আমার স্বামী নি স্বামী নি, মনটা কেন খারাপ করেছো বলো, বলো আমার স্ত্রী শোনো রেখে দাও জড়িয়ে রেখে দাও, আমার রসুলের কথাটা মিথ্যা না 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 না, এটা কোনোদিন হতে পারে না, তা আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, ওই সময় তো এটা স্বামীকে জড়িয়ে নামাজের পাটি ফেলে আল্লাহ তাহাজ্জুদ নামাজ কায়েম করব, আর তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে আল্লাহকে বলবো আল্লাহ রে ওরে ছেলে বান্দা, তোরা যখন মুসিবত পড়বি তোরা যখন বিপদে পড়বি সবাই ঘুমিয়ে যাবে, দোকানে দরজা বন্ধ হয়ে যাবে, আনা সাড়ার ফেলা যাবে, অফিসের দোকান বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ আমার দরজা বন্ধ হয় না, বন্ধ হয় না, আমি আল্লাহ ইলি ফাতা হাজ্জাত বিহি না ফিলাত আল্লাহ আসাইয়া বাসাকা মাকামাম মাহমুদা, ওই কবি রাতে তোরা তাহাজ্জুদ নামাজটা কায়েম কর, ওই নামাজ গিয়া আমার কাছে কাট, আমি আল্লাহ আসমানে থাকবো না, আমি আল্লাহ জমিনে থাকবো না, আল্লাহ জিকিরুল্লাহ তাতমাইনুল কুলুব, যে জায়গায় আমার অনুসরণ হয় আমি আল্লাহ সেই জায়গায় চলে যাব, তোরা যখন বিপদে পড়বি তোরা নামাজ কায়েম কর, রাকিবুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, তোরা নামাজের ভিতরে চলে যা, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বল স্বামীনি বিপদের মাঝখানে যখন পড়েছি রাসূলুল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে, না 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 এটা মানা যাবে না, এই যে আমি আর তুমি স্বামী আর স্ত্রী আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ কায়েম করব, আল্লাহর কাছে কাঁদব, এদিকে যখন আযান হয়ে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজটা উত্তম, যখন নামাজ ডাকবে তুমি আর আমি বাড়িতে নামাজটা আদায় করো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গিয়ে বিষয়টা গিয়ে জানাবো, ওই সময় স্বামী আর স্ত্রী এক জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন, ফজরের আযান হয়ে গেল, স্বামী আর স্ত্রী কদম তুলে কদম তুলে আল্লাহ রাসূলের দরবারে যাবে, আমার আল্লাহ ডেকে বলতেছো ও জিবরাইল, ও আমার জিবরাইল, না 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 তোমরা দেরি করো না, দেরি করো না, তুমি চলে যাও চলে যাও, আবু বকরের সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটাও সত্য, রাসূলুল্লাহর কথা থেকে ঘটেছে এটাও সত্য, অর্থাৎ রাস্তার মাঝখানে যে ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা সম্পূর্ণ আমার রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দাও, পাও যে বারে বারে জিবরাইল চলে আসলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল থেকে বললেন মানান্তা আমা ইসমুকা, আপনি কি আপনার পরিচয়টা দেন, ওই সময় তো বললে হাজা জিবরাইল, আমি হলাম জিবরাইল ফেরেশতা, আল্লাহ রাসূল ডেকে বলেছিল ও ভাই জিবরাইল কি হয়েছে বলো 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 বলো, ঘটনাটা কি বলে দাও বলে দাও, বলো ভাই জিবরাইল তুমি এত ভোরের বেলা
আমার নিকটে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে একজন সাহাবী একজন সাহাবী আসবে, তাদের আপনার কাছে কিছু সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, তার জন্য আপনার কাছে আমি এসেছি। সওয়াল জবাব করবে, কিছু আপনাকে জিজ্ঞাসা করবে, তার জন্য আমি আপনার কাছে এসেছি। কি জানতে আসবে? বলে আপনি গতকালকে যে স্বপ্ন তাবিরটা করে দিয়েছেন এটাও যেমন সত্য, ঠিক তদ্রু রাস্তার মাঝখানে আবু বকর যে ঘটনাটা বলেছেন এটাও সত্য, অর্থাৎ আবু বকরের কথাও ঠিক আর আপনার কথাও ঠিক। ওই মানুষটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, পুনরায় আবু বকরের দোয়াকে আমার আল্লাহ কবুল করে, ওই মেয়েটার কান্নায় দোয়াটা কবুল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে আবার জীবিত করে স্বামীর কোলে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক বিন জিনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের একজন এক মিনিটের সাহাবী, মা কলেমা পড়ে মুসলমান হয়েছে, ছেলে বাড়িতে তরবারি ধার দিচ্ছে, তরবারি ধার দিচ্ছে, মা তুমি মোহাম্মদের কাছে কলেমা পড়েছো? তাহলে হ্যাঁ। তাহলে তুমি মা, তোমার তো আমি কিছু বলতে পারবো না, এই তরবারি যাই ধার দিচ্ছি, আমি মোহাম্মদের শিরচ্ছেদ করবো, মাথা কাটবো। মা সোজা রসুল্লাহ দরবারে এসে বলছে, রসুল্লাহ ভাই আল্লাহ, আমার মালিক বিন জিনান না তরবারি ধার দিচ্ছে, আপনাকে শহীদ করবে, কতল করবে, তো অর্থাৎ আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করেন, আমি চাই সেজন্য ইসলামের ছায়া তলে এসে আপনার সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারে। আল্লাহ রসুল হাত তুলেছেন, বাড়ি আসলেন, মালিক বিন জিনান বলছে, মা আমি আর থাকবো না, আমি একটু মোহাম্মদ কাছে যাবো, আমি কলেমা পড়ে মুসলমান হবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাসূলের সাহাবীরা এক জায়গায় জড়ো হয়েছে, জিহাদের ময়দানে যাবে, মালিক বিন জিনান সেই জায়গায় মায়ের হাত ধরে এসে হাজির। আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়লেন, মালিক বিন জিনান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল বলে, তুমি সবে মাত্র কলেমা পড়েছো না, তোমাকে যাওয়া যাবে না, তোমাকে ছাড়বো না। তাহলে কেন? তাহলে এই মুহূর্তে যদি আমি তোমাকে পাঠাই, কাফেররা বলবে, দেখেছো যে সবে কলেমা পড়েছে, পড়েছে তাকেও পাঠিয়েছো, অর্থাৎ মুসলমান এই তরবারির দ্বারা ইসলামকে জিন্দা করেছে, অর্থাৎ তোমার পাঠাবো না। বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যাব। আল্লাহ রাসূল ডেকে বলছে, মালিক তুমি তো ঠিকমতো জিহাদের খবর তুমি জানো না, তরবারি কিভাবে চালাতে জানো না, তবে তুমি কিছুদিন থাকো, তারপরে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আপনি অনুমতি দেন, আমি যাব, এই দেখেন তরবারি চালাচ্ছি। বলে সাহাবাদের সামনে তরবারি পাক দিচ্ছেন, আল্লাহ রাসূল অনুমতি দিলেন, যাও, জিহাদের ময়দানে চলে গেছে। এদিকে মা বাড়িতে বসে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার ছেলে যারা জিহাদের ময়দানে ইসলামের জন্য যেন জীবন দিতে পারে, যেন আমার ছেলেকে ইসলামের জন্য যেন কবুল করে নাও আল্লাহ। আল্লাহর কাছে খুব কাঁদছে, হঠাৎ দেখছে মদিনার দিকে জিহাদের কাফেলা ফিরছে, জিহাদের থেকে সাহাবারা ফিরে আসছে, কোথায়? মদিনার দিকে। মা দেখতে পেয়েছে সেই তো সব জিহাদে গিয়েছিল, ফিরে আসছে, তাহলে আমার ছেলে আসছে। তাই মা ছুটে 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 রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন, রসুল্লার কাছে যাবে, আমার ছেলে কোথায়? ভাই ছেলে যদি বিদেশে থাকে না, মা বাড়ি আসার সময় হলে মা কিন্তু খায় না দায় না, রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার বাচ্চা আসলে আমি বাচ্চার সাথে করে নিয়ে খাবো, থাকে না এরকম, থাকে না? এগিয়ে বলে তো মা, মালিক বিন জিনানের মা রাস্তার উপরে একে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রসুলের সাহাবিরা সব আসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন সাহাবাদের দিকে তাকিয়ে বলছে, আমার ছেলে কোথায়? সবাই ফিরে আসছে, আমার ছেলে কেন আসে না, আমার ছেলে কোথায়? রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। অনেক অনগর পরে ছেলেকে দেখতে পেল না, মালিক বিন জিনানের মা কদম তুলে কদম তুলে রসুলুল্লাহ দরবারে গেলেন, ইয়া রসুলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমার ছেলে কোথায়? ছেলে কোথায়? ওই মায়ের কান্না, মায়ের কান্না থেকে সহ্য করতে পারে না, ওই মায়ের কান্নাটা থেকে রসুলুল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করেছেন, এই মুহূর্তে যদি আমি বলে দেবো তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে জিহাদের ময়দানে, তাহলে মায়ের একটু অসুবিধা হতে পারে, মা ভেঙে পড়তে পারে, আমি রসুলুল্লাহ সামাল দিতে পারবো না। তাই রসুলুল্লাহ দাঁড়িয়ে বলেছেন, মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ও মা তুমি কেঁদো না, তোমার ছেলে আবু বকরের খবর পিছনে আবু বকর জানে, ও মা তুমি কেঁদো না, মালিক বিন জিনানের খবর পিছনে আবু বকর জানে। বাবু রসুলুল্লাহর কথা শুনে ওই সময় মালিক বিন জিনানের মা
গতিতে ছুটতে শুরু করে দিয়েছে, ছুটে 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 কে দেখতে পায় আল্লাহ রসুলের সাহাবি আবু বকর সিদ্দিক আসছে। আসসালামু আলাইকুম আবু বকর, আমার মালিক বিন জিনান তোমাদের সাথে তুলে দিয়েছিলাম জিহাদের ময়দানে, আমি মালিক বিন জিনানকে কেন দেখতে পাচ্ছি না? আমার ছেলে কোথায় গিয়েছে বলো বলো বলো, আমার ছেলে কোথায় আমি কেন দেখতে পাচ্ছি না? এদিকে মালিক বিন জিনানের কথা বলে আর মা চোখের পানিতে মুখটা ভাসিয়ে দেয়, ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে বলে মা বাবা আমার ছেলে কোথায় বলো কোথায় বলো। আবু বকর চিন্তা ভাবনা করে নিয়েছে মালিক বিন জিনান তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি আমি ডেকে বলি তোমার মালিক বিন জিনান শহীদ হয়ে গিয়েছে, ওনার মা ভেঙে পড়বে আব্বা নাই ভেঙে পড়বে, আমি কেমন করে সামলাবো? না 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 সহ্য করা যাবে না, তাই তো ডেকে বলেছিল ও মালিক বিন জিনানের মা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম তোমার মালিক বিন জিনান ওই পিছনে পিছনে আসতেছে। মালিক বিন জিনান কিন্তু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, দাফন করা হয়ে গেছে, কিন্তু আবু বকর বলছে মায়ের কান্না দেখে বলছে তোমার ছেলে পিছনে পিছনে আসছে, ও ভাই আর পিছনে আসবে? দাফন করা হয়ে গেছে, জানাজা পড়ে মাটি দেওয়া হয়ে গেছে, আর আসবে ফিরে? আসার লাইন নেই, বিপদ। এখন এখন মায় আবু বকরের কথা শুনেছে, আবু বকর সিদ্দিক আকবর বড় সত্যবাদী, আবু বকরের কথাকে মেনে নিয়েছেন যে আবু বকর জীবনে তো মিথ্যে কথা বলতে পারে না, অর্থাৎ তাহলে আবু বকর যে কথা বলেছে আমার ছেলে পিছনে পিছনে আসছে, তাই মালিক বিন জিনানের মা পিছনে ছোটে শুধু দৌড়ায় আমার ছেলে কেন আসে? গর্ব ধারণী ও মা জননী আমি তোমার ছেলে, আর দশ মাস দশ দিন গর্ব কেমন ভুলে গেলে, রক্তের বদলে ও চন্দনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আসি, ওই আমার মন মানে না ওই আমার মন মানে না, সাথে আমার নাই কোনো যা আর কে বলবেন বাসা তাড়াতাড়ি দুধ করো পার, মালিক বিন জিনানের মা ছেলে সন্তানের মহব্বতে ভালোবাসায় আবু বকর কথাটা মেনে নিয়েছে, পিছনের দিকে ছুটতে শুরু করেছে। সিদ্দিক আকবর একবার পিছনের দিকে তাকায় একবার সামনের দিকে তাকায়, ওই মালিক বিন জিনান তো শহীদ হয়ে গিয়েছে, মালিক বিন জিনানের তো দাফন করা হয়ে গেল, মালিক বিন জিনানকে তো দাফন করে এসেছে জিহাদের ময়দানে, এই মুহূর্তে যদি মালিক বিন জিনানের মা যদি মালিক বিন জিনানকে না ফিরে পায় তাহলে আমাকে বড় মিথ্যেবাদী বলবে যে আবু বকর সিদ্দিক তো সত্যবাদী নাই মিথ্যেবাদী, আর আমি যদি মিথ্যেবাদী হই তাহলে আমার রাসূলুল্লাহ মিথ্যেবাদী হয়ে যাবে, আমার জন্য আল্লাহ রাসূল মিথ্যেবাদী হবে না না না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে, ও আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত পাওয়াটা আল্লাহ তুমি দিয়েছো, আমার সমস্ত নবীদের নেতা করে পাঠিয়েছো, সমস্ত নবীদের ইমাম করে পাঠিয়েছো, ও আল্লাহ আমি এখন মালিক বিন জিনানের মায়ের কথা শুনে বলে ফেলেছি পিছনে পিছনে আসতেছে, ঈসা নবীর ঈসা নবীর যে পাওয়ার ছিল কোন কবরস্থানের পাশে গিয়ে হাজার হাজার বছর দাফন করা হয়ে গিয়েছে, ঈসা নবী সেই জায়গায় যদি দাঁড়িয়ে বলতো তুমি বিজনিল্লাহ কবর থেকে ওঠো 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 ওই মুর্দা মানো কবর থেকে আল্লাহ তুলে দিতেন তুলে দিতেন, কিন্তু আল্লাহ সেই নবীর মহব্বতে ভালোবেসে ওই মালিক বিন জিনান যাকে দাফন করা হয়ে গিয়েছে ওই মালিক বিন জিনানকে কবর থেকে তুলে দেন তুলে দেন জীবিত করে পাঠিয়ে দেন, যদি পাঠিয়ে না দেন আমি আবু বকর আমি ফিরে যাব না রসুলুল্লাহর দরবারে যাব না, আমি রসুলুল্লাহর কাছে যাব না যাব না। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়্যিন কদির, আল্লাহ তুমি তো মহান শক্তিমান, তুমি তো সবকিছু করতে পারো, আল্লাহ আগে তুমি ছিল এখনো তুমি আছো, আমার নবীর মহব্বতে ভালোবাসায় মালিক বিন জিনানকে জীবিত করে তুলে দাও। মালিক বিন জিনানকে তুলে দেন, কে কাঁদছে? আবু বকর সিদ্দিক ভাই, আবু বকরের দোয়া কবুল হবে? আমাদের দোয়া কবুল হয় না কেন? মালিক বিন জিনানের জন্য কাঁদছে, আল্লাহ আমি ফিরে যাব না রসুল্লাহ দরবারে যাব না, রসুল্লাহ মসজিদে নববীতে রয়েছে সাহাবাদেরকে নিয়ে ইন্তেজার করছে, আমি যাব না যতক্ষণ মালিক বিন জিনান না ফিরে আসবে। আর এদিকে মা ছেলের জন্য ছুটছে, ওদিকে মালিক বিন জিনানের দাফন করা হয়ে গেছে অনেকক্ষণকার পরে।
মালিক বিন জিনান, দেখা যাচ্ছে মালিক বিন জিনানের মা ছুটে 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 আগে আগে যায়, আর ওদিকে মালিক বিন জিনান জিহাদের ময়দান থেকে কদম তুলে কদম তুলে আগে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তকবীর দেন না, আরে তকবীর তাহলে তকবীর। আবু বকর দোয়া করেছেন মালিক বিন জিনানকে আল্লাহ জীবিত করে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মুখটা ঘুরিয়ে দেখছে, সাই তো মালিক বিন জিনান আসছে। এখন মালিক বিন জিনানকে দেখে আবু বকর খুশিতে বাগে বাগে কদম তুলে ছুটে 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 আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, গত বছর কথা বলছি, একটা ছেলে বোম বানতে গিয়ে বোম বাস্টিং হয়ে ধরি, 7 নম্বরের ছেলে রবি শেখ বিদায় নিয়েছিল। আর সেই দিন আমার জলসা ছিল বড়ার আবাদ বলে ওই জায়গাটা, তা আমি একা আসতে পারলাম, মানে এমন পুড়েছে, এমন একটা ভয়ঙ্কর রূপ হয়ে গিয়েছে। আর জানাজা পড়াইতে বড় আশা হুজুর জানাজা পড়াবে, আর আগে থেকে সে আগে থেকে বলে গেছে হুজুর জানাজা পড়াবে, এখন তো যেতে হবে। এখন ওখানে গিয়ে দেখে আমি বাইক লে গিয়েছি, কিন্তু ওখানে এখন চিয়ারা দেখে আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, যে এমন পুড়েছে। আগে তো কালো মানুষ, পুরো চিয়ারাটা ঝলসে গিয়েছে, দেখে আমার ঠকঠক করে কাঁপছে। তা আমি ওখানে বসে বসে আমার মেজে ভাইটাকে ফোন করে বলি, কচি তুমি একটু কাটা গাড়িতে এসো দিন না, তো আমি এখান থেকে জানাজা হবে কখন, রাত 10টার সময়, 8টা যখন বাজে তখনও লাশ এসে পৌঁছায়নি, পোস্টমর্টম হবে তারপর আসবে, তো আসেনি। এখন আমার ভাইটা গিয়েছে, পোস্টমর্টম হয়েছে, এখন সব জানাজা কাপড় কেটে দিছি, জানাজা পড়েছে। এবার আমার বলছে তুমি কবরে লাভো, আর রাত্র তখন 10টা, আমি বলবো অত সহজ হয়নি, আমি লাভবো এখান থেকে জলসা করতে যেতে হবে, আর এই জল তুললে আমি লাভবো। এখন ওরা বলেন লাভবে, আমি বল না, এখন বলে কই অন্য লোককে পাঠিয়ে দিছি, এখন জানাজা পড়িয়ে জলসা গেছি, জলসা করে এসে সারা রাত ঘুম নি, দেহর ভিতরে একটা আতঙ্ক মতো ভাব। ও ভাই, মালিক বিন জিনান সাহাবারা যাকে জানাজা পড়ে দাফন করে দিয়ে আসলো, আল্লাহ রসুলের সাহাবিরা, এখন মনে করেন আপনাদের কোন গ্রামের একটা দুর্ঘটনা ঘটেছে, রাত 10টার সময় বা 8টার সময় কি 11টার সময় জানাজা হয়েছে, এরকম তো হয় তো আমাদের দেশে, হয় না? এখন জানাজা দাফন করে দিয়ে ইমাম সাহেব জানাজা পড়িয়েছেন, আপনার সবাই জানাজা পড়েছেন, দাফন করে দিয়ে যে যার মতো বাড়ি এসে ঘুমাচ্ছেন, মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে, হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন সবাই ছুটে মসজিদে আসছে, এখন সবাই যখন মসজিদে আসছে, ইমাম সাহেব সামনে থেকে বসে আছেন, সুন্নত পড়ে নামাজ পড়াবে। এখন ওই যে মানুষটা রাত 11টার সময় জানাজা পড়ে দাফন করা হয়েছে, এখন ওই মানুষটা যদি মসজিদে একটা দরজা, এখন ও যদি ওই ভয়ের বেলা যদি আস্তে আস্তে করে মসজিদ দরজাটা ঢোকে, কেউ যদি দেখতে পায় মসজিদে দাঁড়াবে, যে যার রাত 11টা জানাজা পড়েছি আর সে এখানে ভয়ের বেলা এখানে কেন? এখন ওই ছোটাছুটি দেখে ইমাম সাহেব কোথাতে পালাবে আর পাবলিক কোথাতে যাবে, কোন হিসেব থাকবে না, থাকবে কি ওই দরজা, তখন দরজা চোখে দেখতে পারবে না, জানালায় গিয়ে তালি মারবে নাকি হবে না হবে না, যে যার রাত 11টার সময় যার জানাজা পড়েছে সে মসজিদে কেন? রে বাবা, বিপদ হয়ে যাবে। এখন এই মালিক বিন জিনান মা এরকম হাতটা ধরে ছেলে নিয়ে যাচ্ছে মসজিদে নববীতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা দেখে ছুটে ছুটে গিয়ে রসুলের পিছনে গিয়ে বলে, পিছনে গিয়ে বসে আছে, যে ঘটনাটা আল্লাহ রসুলকে বলবো। এখন আল্লাহ রসুলকে বলবে, আল্লাহ রসুল জানো কার সাথে একটা কথা বলছে, এখন কারোর সাথে কথা বলছে বলে আবু বকর সিদ্দিক চুপ করে বসে রেস কিছু বলতে পারছে না, কিন্তু রসুল্লাহ তো একজনের সাথে কথা বলছে, কথাটা হয়ে যাক তারপরে বলবে। কিন্তু রসুল্লাহ যার সাথে কথা বলছে সে তো দুনিয়ার কেউ নাই, সে তো হলো আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন একটা বড় ঘটনা, আপনার সাহাবাদের একটা ভয়ের তালে এসে গেছে। তাহলে কেন? তাহলে সে যে মালিক বিন জিনান শহীদ হয়ে গেছে না, এখন সে তো জীবিত।